পয়সায় আসছে, পুরোটাই বাকি। কলকাতার কাছে সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র, ছাত্রছাত্রীদের এক্সকার্শন প্লেস, অ্যাডভেঞ্চার, ওইদিকে আছে আপনার গুপ্তপথ, কাপল প্লেস, সারা বছর আসে ঘুরছি এখন ছাদের উপরে এলাকা ছমাইল দিয়ে, প্রকৃতির কোলে সারা বছর যে কোনো সময় একটি বেলা। চলেছি কলকাতার কাছে সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র, অপূর্ব প্রাকৃতিক পরিবেশে ভরপুর, অ্যাডভেঞ্চারের, পিকনিকের সেরা জায়গা। একটা দারুণ পথ দিয়ে চলেছি, জঙ্গল ঘেরা, গড় মান্দারণ। এই কাঠের যে পুল, এটি কবেকার কে জানে, এখান দিয়ে লড়িও চলতে পারে, এত শক্তপোক্ত। আর এটি পার হলেই এই যে গড় মান্দারণের, গড়ের বিশাল বিশাল বিশালাকৃতির প্রাচীর। এই ওয়াল বা প্রাচীর কোথায় শেষ আমাদের জানা ছিল না, তাই প্রথমেই যে গেটটি পেলাম সেখান দিয়েই প্রবেশ করলাম গড়ে। আমাদের অভিজ্ঞতা না থাকায় আমরা টিকিট কাউন্টার খুঁজেই পেলাম না। তারপর এখানকার কর্তৃপক্ষকে জিজ্ঞেস করার পর তাঁরা বললেন পরের গেটটায়, মানে আরো যেতে হবে। তো যে কোনো কারণেই হোক, তাঁরা বললেন ঠিক আছে ঘুরুন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, খুব ভালো লেগেছে আমাদের। দারুণ পিকনিক চলছে, অনেক পিকনিক পার্টি এসছেন, বাস নিয়ে, গাড়ি নিয়ে, বাইক নিয়ে, দেখছেন ছবিতে। আমরা একটা দুর্দান্ত ছবির মতো ভবিষ্যতের ক্যাফেটেরিয়া প্ল্যান আছে এটার, সেখানে এসে কিছু ছবি তুললাম। এটা আমোদর নদী, এই নদীকে কৌশলে পরিবর্তন করে সাত সাতটি পরিখা তৈরি করা হয়েছিল এই দুর্গকে বাঁচানোর জন্য, আজও আছে সেই জলাশয়। আশ্চর্য হবেন, এখানে পিকনিক করার জন্য কোনো পিকনিক স্পট ভাড়া নেই, শুধু জনপ্রতি ২০ টাকা এন্ট্রি ফি, আর গাড়ি পার্কিং এর জন্য সারাদিন মাত্র ৩০ টাকা। দেখলাম ধোঁয়া ওঠা গরম ভাত আর টকবকে, মাংসের ঝোল পিকনিকের। আমরা কাছে যাই, আলাপ করি, গল্প করি। পশ্চিমবঙ্গের এই একমাত্র পার্ক বা অভয়ারণ্য যেখানে গাড়ি নিয়ে প্রবেশ করা যায়, এটাকে অভয়ারণ্য না বলে পার্ক বলাই অনেক ভালো। আমরা চললাম গাড়ি নিয়ে সরু পথ দিয়ে, কিন্তু পথ হারিয়ে ফেললাম। আবার ব্যাক গিয়ারে গাড়ি নিয়ে যথাস্থানে শুধু শীতকাল নয়, সারা বছর এখানে আসুন। বর্ষার সময় এই আমোদর নদী ফুলে ফেঁপে দারুণ দৃশ্যমানতা তৈরি করে, ছাত্রছাত্রীদের এক্সকার্শনের জন্য, সেটা জিওগ্রাফিক্যাল হোক, হিস্টোরিক্যাল হোক, লিটারেচারের হোক,
চলে আসতেই পারেন একটা বেলা। তবে অবশ্যই সঙ্গে পিকনিকের সরঞ্জাম নিয়ে আসবেন। রান্না বান্নার এ এক দারুণ জায়গা, খাওয়া দাওয়া এবং এক বেলা গোটা এই পার্ক, এই এলাকা আপনি শেষ করতে পারবেন না। এইখানে এসে স্পট বুকিং এ মাত্র 500 টাকায় এমন একটা ঘর সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত পেয়ে যাবেন। এখানকার সমস্ত তথ্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি, বাকিটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন, আমরা উত্তর দেব। আমরা এবার ঢালাই বাঁধানো পথে জিজ্ঞাসা করে গড়ের দিকে চললাম। জলাশয় পার হচ্ছে, এখানে পরিযায়ী পাখিদের ভিড় হয়, কিন্তু কিছু চোখে পড়ল না এই মুহূর্তে। আমরা চলছি গড়ের দিকে। এ বিশাল এলাকা, হেঁটে শেষ করা যাবে না। এইখানে গাড়ি রেখে এবার সোজা সিঁড়ি দিয়ে একদম গড়ের চূড়ায় উঠবো আমরা। আর এইখানেই আলাপ হয়ে গেল বলাই বাবুর সঙ্গে, এক অসাধারণ মানুষ, প্রায় 40 বছর এইখানে রয়েছেন। কোনো কারণেই হোক তিনি আমাদের সঙ্গ দিলেন, ঘুরিয়ে দেখালেন অনেকটা। হতে পারেন ওই 76-77 সাল থেকে আছে। আপনি তো অনেক কিছু দেখেছেন। অনেক কিছু দেখেছি, নিজের মতো এটা তৈরি করেছি। কিন্তু যারা এখানে আসেন তারা কি সবটা দেখেন, জানেন? না, সবটা জানে না। তা সেরকম গাইডের অভাব কি এখানে আছে? গাইডের অভাব আছে। এই আপনাকে পেলাম আপনার, আপনি আমাদের সেই 1000 বছরের তেঁতুল গাছ দেখালেন, আরো অনেক কিছু দেখালেন, এটা তো অনেকে দেখতে পাবে না। না না না, অনেকে দেখতে পাবে না। হ্যাঁ, নিজের বাড়ির মতো আমার বাপুজি সম্পত্তি পাবে, এখনো বাপুজি সম্পত্তি পাবে। ওই তো সকালে চলে আসি, সন্ধে ওই 6-7 কখন যাই নিজেও ঠিক নেই। আর সারা বছর এখানে মানুষজন আসতে পারে? সারা বছর আসে মানুষজন। আসে কিছু জিনিস আছে এখনো তো বলছি, উপরে আমরা পুরো ছাদে ঘুরে ঘুরছি, এখন ছাদের উপরে আছি। হ্যাঁ হ্যাঁ। তারপর ওইদিকে আছে আপনার গুপ্তপথ, পূব দিকে গেলে গুপ্তপথ পাবেন। আচ্ছা আচ্ছা, মাঝে ওইদিকে জলাশয় যেটা আছে ওর মাঝে একটা দ্বীপ আছে, ওইখানে আছে আপনার ধনকুবের। আচ্ছা, এই রাজার ধনকুবের, রাজা বীরেন্দ্রনাথ সিং এর ধনকুবের। আচ্ছা আচ্ছা, কিছুটা আগে গেলে পাবেন আপনি কাজলা দিঘি, মানে জেলা পরিষদে, আমাদের জেলা পরিষদে। আচ্ছা, আরেকটু আগে গেলে ওইদিকে পাবেন জলিঙ্গি, মানে এইখানে আপনার এই রাজার কাছে আগে আসতে হলে আপনাকে 7টা পরীক্ষা পেরিয়ে আসতে হতো। আচ্ছা, কিন্তু গুপ্তপথ একটা ওই পথই, ওই পথেই সব সারা সব শেষ হয়ে গেছে। আপনার কাছে গল্প শুনে দারুণ লাগলো। আমরা দুর্গের মাথায়, যদিও দুর্গের অবশিষ্ট কিছু নেই, আছে ধ্বংসাবশেষ, সবই মাটির নিচে, যা আছে তা গৌড়ের রাজা হোসেন শাহর, আরবীয় সেনাপতি ইসমাইল গাজীর পাথরের সমাধি, আরও আছে পীর বাবার সমাধি। প্রতি বছর হিন্দুরা এসে এখানে ধর্মরাজের ঘোড়া দিয়ে যান, ইসলামীরা দিয়ে যান প্রদীপ জ্বালিয়ে, অসাধারণ। হুগলি জেলা পরিষদের নিয়ন্ত্রণে থাকা এই বিশাল দুর্গ ধ্বংসাবশেষ বা পার্ক বা বিনোদন কেন্দ্র দারুণ সুসজ্জিত, নতুন রূপে নতুন সাজে খুলে গেছে পর্যটকদের জন্য। এসে বিশাল পরিখা, নদী, এই খরগোশ পেরিয়ে যে ইট পাথর রয়েছে এইটা কিন্তু ইটগুলো বসানো হয়েছে, আসলে এইটি সেই দুর্গের সীমানা। তারপর চিলড্রেন জোন, বাচ্চারা এলে খুব আনন্দ পাবে, মানে সকলের জন্য একটা বিনোদন কেন্দ্র।
পাইন থেকে দেবদারু, শিরিষ থেকে শাল মহুয়া, বিভিন্ন রকমের পুরনো প্রাচীন গাছ, বট, অশ্বত্থ, তেঁতুল সব পাবেন এখানে। তাই গরমকালেও বেশ ঠান্ডা জায়গা এটি, চলে আসাই যায়। বৈজ্ঞানিক খনন কার্যের পর এই যে পাথরগুলি দেখছেন, এই বট গাছে, প্রাচীন বট গাছে বলে রাখা হয়েছে, এগুলি পাওয়া গেছে। অনেক এরকম পাথর এখানে সাজিয়ে রাখা হয়েছে, ইতিহাসকে ছুঁয়ে দেখা যাবে। ঐতিহাসিকরা জানাচ্ছেন এই যে একটু পরেই দেখব আমরা সুড়ঙ্গ পথ, এই গুপ্ত পথে রাজা শৈলেশ্বর মন্দিরে পুজো দিতে যেতেন এবং এই পথেই তাকে আক্রমণ করা হয়, কোতলপুরে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয় এখানকার রাজাকে, এই সুড়ঙ্গ পথ। বলাইবাবু জানালেন এই যে তেঁতুল গাছটি, এর নিচে বসেই বঙ্কিমচন্দ্র দুর্গেশনন্দনে লিখেছিলেন। এই গাছটির বয়স কত, 500 না 1000 কেউ জানে না। গ্রাম থেকে আপনার কামারপুকুর যে সামনে টপে যে কাঁটালি পড়বে দেখবেন শৈলেশ্বরের মন্দির। আচ্ছা, পান্দারন এটা কত বড় এলাকা? এলাকা 6 মাইল দিয়ে, 6 মাইল এলাকা। এইখানের মধ্যে আছে, সামনে আছে হাতশালাড়া, এইদিকে আছে ঝাপসা আড়া, জলিঙ্গি আড়া, মানে বিরাট বিরাট এই যে যেমন আড়া দেখলেন এই উঁচু উঁচু, ওগুলো সব কিন্তু এক একটা করে সেনারা থাকতো। আচ্ছা, সেনারা থাকতো, যেমন পাঠানতোলা আড়া, আপনার নলডুবি আড়া, কাইলা দিঘি আড়া, তারপর এইদিকে হচ্ছে বলে দিচ্ছি আরো নামগুলো বলে দিচ্ছি, ওই শিমলে আড়া, এমনি গাদা আড়া আছে। এই তেঁতুল গাছের এত তেঁতুল হয় গোটা মান্দারণ গ্রাম খেয়ে উঠতে পারে না। বলাই বহু ভালোবেসে দুটি তেঁতুল আমাদের হাতে তুলে দিলেন, অসাধারণ। এই ভালোবাসার কোনো মূল্য হয় না। এবার ফিরে চলা, মন খারাপ তাও ফিরে চলা। কিভাবে আসবেন হুগলি জেলার এই বিশাল পর্যটন কেন্দ্রে? কলকাতা থেকে সরাসরি ডানকুনি, তারকেশ্বর, আরামবাগ হয়ে চলে আসুন কামারপুকুর চটি মোড়, সেখান থেকে বিডিও অফিস মোড়। এই বিডিও অফিস মোড়ে এলেই গড়মান্দারণ পৌঁছে যাবেন। কলকাতা থেকে 2.5 থেকে 3 ঘন্টা মতো দূরত্ব লাগবে সর্বাধিক। ট্রেনে যারা আসবেন তারা হাওড়া থেকে গোঘাট লোকালে চেপে গোঘাট স্টেশনে নামবেন, নেমে মারুতি ভ্যান থেকে টোটো সবই আছে, মারুতি ভ্যান 1000 থেকে 1200 টাকা নেবে আপনাকে গড়মান্দারণ নিয়ে আসতে, আর টোটো নেবে 300 টাকা নিয়ে যাবে এবং আবার গোঘাট স্টেশনে আপনাকে ফেরত দিয়ে যাবে। এছাড়াও আরামবাগ বাসস্ট্যান্ড থেকেও আপনি গোঘাট, হলদিয়া, ক্ষীরপাই, ঘাটাল এই রুটের বাসে কামারপুকুর চটিতে নেমে পড়ুন এবং টোটো করে চলে আসুন বিডিও অফিস মোড় থেকে। অসাধারণ, একবেলার সেরা গন্তব্য গড়মান্দারণে। আর এখানে রান্নাবান্না চাপিয়ে অবশ্যই কামারপুকুর ঘুরে আসতে পারেন, এক যাত্রায় দুটি বেড়ানো।